অবশেষে পদত্যাগ করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়লেন আমরা চাইবো যে নতুন সরকার আসবে যে আসবে অবশ্যই ভালো কিছু করবে আমরা এতদিনের হানাহানি কাটাকাটি অনেক কিছু দেখেছি আমরা চাই না বর্তমান সামনের দিনগুলোতে কোনো ঝামেলা করা কোনো যে এমন একটা সরকার আসবে আমরা আশা করি চাইবো আমাদের সরকারের কাছে নতুন আমাদের বার্তা থাকবে যে দেশটাকে এমন ভাবে চালান যেন এমন কোনো আন্দোলন না হয় এমন যেন আপনার যে ছাত্র আন্দোলন যে কোনো আন্দোলন হোক যেন এমন কোনো আন্দোলন না হোক এখন কি এটা আর্মিরা পরিচালনা করবে দেশ নাকি অন্য কোনো রাজনৈতিক দলের হাতে তারা নির্বাচন দেবে এটা ভালো আর্মিরাই বুঝে তা আশা করি চাইবো আমাদের দেশে এমন একটা সুস্থ একটা নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে একদম স্বচ্ছ সরকার গঠন করবেন তারা সরকারে বসবেন অবশ্যই আমি জনগণের কাছে একটা আমার বার্তা থাকবে যে সরকার থাকবে যে সরকার যেন সুন্দর মতো দেশ চালায় আমরা দেশে অনেক কিছু ঘটে গেছে এই অনেক বছরে এই বছরে এই বছরগুলো অন্তত এই দুইটা মাস একটা মাস অনেক কিছু ঘটেছে তারপরে এই পনেরো বছর অনেক ধরনের ঘটনা ঘটেছে ভালোমন্দ কাজ হয়েছে খারাপ কাজ হয়েছে ভালো হয়েছে এগুলো সব কিছু দল নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে আমরা আমাদের দেশ পরিচালনা করব সুন্দর একটা সরকার আসবে এটাই আহ শেখ পদত্যাগ করলেন দেশ ছাড়লেন নতুন সরকার আসবেন আরো সুন্দর মতো চলবে এটাই আমার জাতির কাছে আশা থাকবে যারা দেশ পরিচালনা করবে সরকার গভর্নমেন্ট যেই আসুক না কেন অবশ্যই সুন্দর মতো দেশ চালাবেন আমরা আর অশান্তি চাই না আর কিছু চাই না এটাই আমার সরকারের কাছে যে নতুন সরকার আসবে নবাগত সরকার আসবে তাদের কাছে আমার একটা আশা থাকবে এটাই আপনারা সুন্দর মতো দেশ পরিচালনা করেন আর যে এখন যদি আর্মিরা থাকে আর্মিরা সুন্দর তিন মাসের মধ্যে একটা নির্বাচন দেবে কি তত্ত্বাবধায়ক সরকারকে দেবে যাকেই দেখ তিন মাসের মধ্যে যেন একটা নির্বাচন দেয় সুন্দর আমাদের জনগণের নির্বাচিত একজন সরকার আসবে তাকে আমরা তাকে আমরা গদিতে বসাবো সে আমাদের দেশ পরিচালনা করবে এটাই আমাদের আশা হানাহানি বা বাপের খুনের মামলা বা অমুকের খুনের মাল্লা চাচার জামাইয়ের খুনের মাল্লা মামলা এগুলো যেন না থাকে এটা আমার আশা থাকবে সুন্দর মতো আমরা দেশ চালাইতে চাই এটাই আল্লাহ হাফেজ